কালের পরিক্রমায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন ও রাজনীতির অনেক পরিবর্তন ঘটে গেছে নাগরিক কোলাহল থেকে অনেকটা নিভৃতে থাকা এই ক্যাম্পাস একসময় ছাত্রছাত্রীদের নিজস্ব দাবি দেওয়ার আন্দোলনের স্বরূপ হলেও তা জাতীয় গণমাধ্যমে খবর হতো ছড়িয়ে দিত সারাদেশের মানুষের কাছে আর শিক্ষা বিষয়ক কোনো জাতীয় ইস্যুতে এবং জাতীয় রাজনৈতিক কার্যক্রমে অংশ হিসেবে এই ক্যাম্পাসের ছাত্রদের নির্ভীক কর্মকাণ্ড একসময় ছিল চোখে পড়ার মতো কিন্তু এখন চিত্র ভিন্ন ব্রহ্মপুত্র নদের পারে এই ক্যাম্পাসে একাত্তরের বদ্ধভূমি প্রমাণ দেয় যে কোনো যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রিয় প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠা বোধ করেনি এ বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষক। ষাটের দশকে আন্দোলন করে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের সহজ যোগাযোগের স্বার্থে কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশন আদায় করেছিল মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের অনেকে এমনকি আরও অনেক আন্দোলন সংগ্রামে দুঃখজনক সহিংসতা হত্যাকাণ্ডের ঘটনা থাকলেও ক্যাম্পাসের সাবেক তুখোর নেতারা মনে করেন এই নির্ভীক আন্দোলনের মানসিকতা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন ও রাজনীতির গৌরবের অংশ আমরা অনেক কষ্ট নির্যাতন অত্যাচার সহ্য করে চিঠি কি কিন্তু সহ অবস্থান ছিল ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ ছাত্রফ্রম ছাত্র ইউনিয়ান এমনকি সরকারি সংগঠন রেললাইনের পাশে জব্বারের মোড় শিক্ষক কেন্দ্র আমতলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় ক্লাব মাঠ মতিউল কাদের চত্বর মূলত স্বাধীনতার আগে ও পরে ক্যাম্পাসের ছাত্র আন্দোলন গড়ে তোলার মিলন কেন্দ্র হিসেবেই পরিচিত কিন্তু দীর্ঘদিন ধরেই প্রাণহীন এসব জায়গাগুলো আমাদের পরিবেশ হচ্ছে সংকুচিত হয়ে আসছে আমাদের শত চোখ শত হাত শত মুখ আমাদের প্রতিনিয়ত ছেলেমেয়ের পাহারা দিয়ে রাখে এখানে এখন যারা জাতীয় পর্যায়ের নেতা আছে তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি ছিল কিন্তু যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে দেখেন কোনো নেতা এখন পর্যন্ত ওই পর্যায়ে যাইতে পারে নাই একই রকম নিষ্প্রাণ এই আন্দোলনের দৃশ্যটি মাত্র কদিন আগে ক্যাম্পাসে কিছু সাধারণ ছাত্রছাত্রী সাঁত্রিশতম ফিশারিজের শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ছিল না উচ্চকণ্ঠে স্লোগান ছিল না ক্যাম্পাসের পুরনো পরিচিত প্রাণবন্ত ধারালো আন্দোলনের চেহারা শিক্ষার্থীদের স্বার্থে এ আন্দোলন হলেও বড় ছোট ছাত্র সংগঠনগুলোরও কোনো অংশগ্রহণ দেখা যায়নি হবে নাই তো হ্যাঁ হয়তো ল্যাকিং ল্যাকিংসটা আছে থাকলে হয়তো ভালো হতো যে কোনো দাবি আরো জোরদার করার জন্য ছাত্র সংসদ একটা দরকার আন্দোলনের এমন মলিন চেহারা নিয়ে যেমন খুব হতাশা রয়েছে তেমনি কঠিন পর্যবেক্ষণ রয়েছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি ও ছাত্র নেতাদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে উনিশশো সালের পরে ছাত্রদের ভিতরে বিভিন্ন ছোট গ্রুপ উপগ্রুপ এমনিভাবে তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেল সাধারণত ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এখন অনেকটাই ছাত্র রাজনীতি বিমুখ ছাত্র সংগঠনগুলোর নেতারাও সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিমুখী করতে এবং সংগঠনকে সমৃদ্ধ করতে তেমন আগ্রহী নয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সাথে কথা বলে ধারণা পাওয়া যায়